সত্যর দিকে ডাকলে পারে, মেয়ের বাইর খাত হবে, মসজিদ জ্বালাবে, বাড়ি জ্বালাবে, হাত ভাঙবে, পা ভাঙবে, মসজিদে সালাত পড়তে দিবে না। এটা যদি বিশ্বাস না হয় তাহলে ভোরা যান, ফরিদপুরে যান, পিরোজপুরে যান, বরগুনে যান, সিলেটে যান, যেখানে বাবাদের আখড়া আছে ওখানে যান, কুমিল্লা যান, আপনার কক্সবাজারে যান, চিটাগাং যান, যেখানে যেখানে আখড়া গেড়ে রয়েছে এই বড় বড় মুলবিরা, বড় বড় বাবারা যারা লক্ষ লক্ষ টাকা মানুষের লণ্ঠন করে খাচ্ছে, ওখানে দেখবেন সত্যের উপরে থাকা, সত্যের উপরে দাওয়াত দেওয়া কত কঠিন। রব্বি আমার রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব, রব্বুল আলামিন সমস্ত জগতের রব, রব্বু কুল্লি শাই সমস্ত কিছুর রব, এভাবে বারবার স্বীকৃতি দিতে হবে। ইকরার বিল লিসান, জবান দিয়ে স্পষ্ট আপনাকে বলতে হবে আমি মুসলিম, আমি মুমিন। আমলে সালে হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থিওরিতে হতে হবে, আমলে সালে হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ম নীতিতে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেইভাবেই করতে হবে, সেইভাবেই আপনার আমল করতে হবে। যদি সেই নিয়মে আমল না হয় ওই আমলটা হচ্ছে আপনার আমলে সালে হবে না। আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতৃত্ববৃন্দ, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে আগত মুসলিম দিন দরদ ইসলাম দরদি ভাই এবং আমাদের সাথে দেশ ও বিদেশ থেকে যারা সঙ্গে আছেন সকলকে সকালে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সূরাতুল আসরের তাফসির শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুক তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সূরা আসর সম্পর্কে জানানোর চেষ্টা করব। সূরাতুল আসর আমরা কোরআনুল কারিমের মাঝে দেখতে পাই, ছোট্ট একটি সূরা, মাত্র দুই লাইনে লেখা। এমন সূরা কোরআনুল কারিমে মোট তিনটি পাওয়া যায়, সূরাতুল ইখলাস, সূরাতুল কাউসার আর সূরাতুল আসর। কিন্তু তিনটি সূরাই আসলে অত্যন্ত গুরুত্ব বহন করে আর ফজিলত বহন করে। সূরাতুল ইখলাসের মধ্যে রয়েছে এত বরকত যে একবার পাঠ করলে সুলুসুল কোরআন পড়ার সওয়াব বা নেকি পাওয়া যায়। যদি তিনবার কেউ পাঠ করে তাহলে পারে সে ব্যক্তি পুরো কোরআন তেলাওয়াত করার নেকি পায়। এমনিভাবে সূরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মুহূর্তে দান করেন যখন উনি অত্যন্ত চিন্তিত ছিলেন, বিচলিত ছিলেন। কাফররা মুশরিকেরা যখন চারিদিক থেকে তাকে নানানভাবে কষ্ট দিচ্ছিল, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই চূড়ান্ত উপহার হিসাবে হাউজে কাউসার দান করেন, যাহা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য বিশাল বড় একটি নিয়ামত।
এই হজ কাউসের পানি যে পান করবে, একবার পান করবে, আর কখনো পিপাসা আর তৃষ্ণা তাকে লাগবে না। যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষুধা এবং পিপাসা কোনোটাই সে অনুভব করবে না। বলুন সুবহানাল্লাহ। এমনিভাবে সূরাতুল আসর, সূরাতুল আসর এত গুরুত্ব বহন করে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে যদি কোরআনুল কারিমে কোনো সূরা আর নাজিল না হতো, শুধুমাত্র সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতেন, তাহলে পারে লাকাফাত, তাহলে এই সূরাটাই আনাফ হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে সূরাতুল আসরের এত গুরুত্ব যে পুরা কোরআনের মাঝে যা আছে তা এই সূরার মধ্যে আছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম প্রত্যেকটি অত্যন্ত গুরুত্ব বহন করে, যার কোনো তুলনা কোনো মখলুক কোনো সৃষ্টিজীবের কালামের সঙ্গে নয়। তারপর সূরাতুল আসর এত গুরুত্ব বহন করেন যে এই সূরা পুরো কোরআন আপনার এরই মধ্যে লুকিয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সূরাতুল আসরের এত সুন্দর তাফসীর বাংলা ভাষায় আমার দৃষ্টিতে পড়ে নাই, যেটি মহতারাম আমিরে জামাত নিজে লিখেছেন। প্রত্যেকে আপনারা এই তাফসীরটি বাসায় পড়ে নেবেন। আমি এবার সূরাতুল আসর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সূরাতুল আসর, আল আসর, এর আগে একটা ওয়াও আছে, আর এ ওয়াওটাকে ওয়ায়ে কাসমিয়া বলা হয়। কসম খাওয়ার জন্য আপনার এই ওয়াও ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি, আসরের কসম খেয়ে বলছেন, আসরের কসম খেয়ে বলেছেন। কসম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় খান যখন কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে বোঝাতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আমাদেরকে কিছু কথা বলবেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্ব রাখে, এবং দুনিয়ার জীবনের পরে আখেরাতের জীবনেও এই সূরাটি চারটি জিনিস যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এটা অত্যন্ত গুরুত্ব রাখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন আসরের, আসরের কসম খেয়ে আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। কারণ আমাদের মাঝে 24 ঘন্টা সময় রয়েছে, তার মধ্যে দিনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট সময় হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত। আসরের সময়টা আপনার অত্যন্ত গুরুত্ব বহন করে। এর কারণ হচ্ছে আসরের সালাত যখন অনুষ্ঠিত হতে যায় তখন ফেরেশতাদের ডিউটি চেঞ্জ হয়। এর কারণ হচ্ছে সারাদিন মানুষ কাজ কাম করে ক্লান্ত শ্রান্ত হয়ে আসরের সালাত সবাই জামাতে পড়ে আপনার জিকির আজকার আল্লাহর ধ্যানে আল্লাহর খেয়ালে মশগুল হয়ে যায়। এর কারণ হচ্ছে আসরের সালাতের টাইমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ব্যবসায়ী, যারা বিজনেসম্যান, তারা এই সময়টা দিয়ে বেচা কিনে বেশি শুরু করে। আর মাগরিবের সালাতের পরে সাধারণত ব্যবসা বাণিজ্য চলে না ইসলামের নিয়মনীতিতে, কিন্তু আমাদের দেশে বা বিভিন্ন দেশে এটা উল্টা হয়ে গেছে, সেটা ভিন্ন বিষয়। ভাইয়ের আমার সময়টি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কসম খেয়ে বলছেন, আমি আসরের সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা, নিশ্চয় সমস্ত মানুষ, লাফি খুসরিন, আবার বলছে নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে আছে। প্রত্যেকটি মানুষ নিশ্চয় নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত। বোঝা যাচ্ছে পৃথিবীতে আবার কোনো মানুষ নাই যেই মানুষ ক্ষতিগ্রস্ত না, যেই মানুষ বিপদগ্রস্ত না। প্রত্যেকটি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা বিপদের পথে রয়েছে। তবে যদি চারটি কাজ তারা করতে পারে, তারা এই বিপদের মধ্যে, এই ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নয়, সেটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, শুধুমাত্র ওই মানুষ যারা ঈমান এনেছেন
আর ওয়ামিনুস সালিহাত নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, দুটি পেয়ে গেলাম। এরপরে বলছেন ওয়াতাবা সৌবিল হক, সত্যের যারা মানুষকে আহ্বান জানাই, সত্য কথা যারা বলে। তৃতীয় নম্বর হচ্ছে সত্য বলতে গেলে বাধা আসবেই, সত্য বলতে গেলে আপনার বিপদের সম্মুখীন হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সত্য বলতে গেলে পারে আপনার পৃথিবীতে যত জুলুম নির্যাতন আছে তার শিকার হতে হবে। এই জন্য এই চারটি গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, ইমান, আমল, সত্যের দিকে আহ্বান, আর এই কাজ করতে গিয়ে বিপদের সম্মুখীন হলে ধৈর্য ধারণ করা। এই চারটি জিনিস এত ইম্পর্টেন্ট এবং এত গুরুত্বপূর্ণ যা বলা সীমা রাখে না। এবার আমরা সংক্ষিপ্তভাবে আমরা এবার শুনতে যাব, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে। ইমান আনার সিস্টেম কি, নিয়ম কি, কিভাবে ইমান আনতে হবে, ইমান কাকে বলা হয়? ইমান বলা হয় আপনার, ইমানের অর্থটা আগে বুঝে নিই। আমরা বলি ইমান মানে বিশ্বাস করা। ইমান মানে বিশ্বাস করা আসলে এইভাবে অর্থটা নয়। আমরা ইমানকে চিনতে পারবো তার বিপরীত শব্দটাকে দিয়ে। ইমানের বিপরীত শব্দ হচ্ছে কুফুর, আর কুফুর মানে হচ্ছে অস্বীকার করা, ইনকার করা, প্রত্যাখ্যান করা। সুতরাং কুফুর যদি অস্বীকার করা হয় তাহলে কুফুরের বিপরীত শব্দ হচ্ছে ইমান। ইমানের শব্দের অর্থ হবে স্বীকৃতি প্রদান করা, স্বীকৃতি প্রদান করা, এটা হচ্ছে ইমানের অর্থ। ইমান আপনার কাকে বলা হয়? ইমাম বুখারি রাহিমুল্লাহর ভাষায় বলছি, যেটা সহিহ বুখারিতে আছে, আল ইমান কাউলুন ওয়া আমালুন ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমান হচ্ছে কথা, ইমান হচ্ছে কাজ, ইমান হচ্ছে কথা এবং কর্মের নাম। ইমান হচ্ছে কথা এবং কর্মের নাম। ইয়াজিদু বিত্তাআ, আল্লাহর আনুগত্য ইবাদতের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়। ওয়ায়ানকুস বিল মাসিয়া, আর ইমান আপনার পাপাচারের কারণে ঘাটতি হয়ে যায়, কমে যায়। বোঝা যাচ্ছে ইমান ইয়াজিদ ওয়ায়ানকুস, ইমাম ইমান বাড়ে এবং কমে। অনেক এখানে লোক রয়েছে, দল রয়েছে। একটি দলের নাম হচ্ছে আল মুরজিয়া। মুরজিয়ারা বলে ইমান আনলেই পারে, এনাফ, ইমান আনার পরে আমল যদি কেউ না করে তাহলে সে জান্নাতে চলে যাবে, বলে নাউযুবিল্লাহ। ওরা বলে ইমান আর বাড়া কমা করে না, ইমান তো ইমানই, ইমান আবার কেমন বাড়ে? এরা হচ্ছে মুরজিয়া। আর যাদের এই আকীদা আছে তারা কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় মুমিন তো ওরাই যাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, তখন তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের তাফসীর করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বেড়ে যায়, বৃদ্ধি পেয়ে যায়। এটি হচ্ছে ঈমান বাড়ার একটি প্রমাণ এবং দলিল। কোরআনুল কারীমের মাঝে এমন একাধিক আয়াত রয়েছে, আর আপনার ইয়ের মাঝে, হাদিসের মাঝে অগণিত হাদিস রয়েছে যা প্রমাণ করে একজন মানুষের ইমান বাড়ে এবং কমে।
একজন মানুষ যখন ভালো কাজ করে, তাহাজ্জুদের সালাত পড়ে, পাঁচ ওয়াক্ত সালাত ঠিক রেখে, তখন তার মনের মধ্যে বলে আলহামদুলিল্লাহ আজকে আমি খুব ভালো কাজ করেছি, তখন তার ইমানের মধ্যে একটা ঢেউ বাড়তে থাকে, জোশ আসতে থাকে। তারপরে সিয়াম যদি কেউ পালন করে তাহলে সে অনুভব করতে পারে যে আলহামদুলিল্লাহ আমি সিয়াম পালন করতে সক্ষম হয়েছি, তখন তার ইমানের মধ্যে বৃদ্ধি বা বৃদ্ধি হয়ে যায় ইমান, তার প্রমাণ সে নিজেই বুঝতে পারে। ভাইয়ের আমার ইমান বাড়ে এবং কমে এটাই হচ্ছে সংজ্ঞা। আর সাধারণত আমরা যে সংজ্ঞাটা পেয়েছি, ইমান হচ্ছে একরার বিল্লিসান, মুখ দিয়ে জবান দিয়ে সেটিকে স্বীকৃতি প্রদান করা, আমি মুসলিম আমি মুমিন এই বলে স্বীকৃতি দিবে, সে এটাকে গোপন করবে না। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে কিছুদিন আগে একজন বহুল পরিচিত মানুষ মারা গেল। এই লোকটিকে বলা হয়েছিল, কোনো সাংবাদিক বলেছিল যে আপনি এই মরার আগ মুহূর্তে কি বলতে চান জাতি ও দেশবাসীর জন্য কিছু বলুন আপনি, তো সে সৃষ্টি আর স্রষ্টা, সৃষ্টি আর স্রষ্টা, সৃষ্টি আর স্রষ্টা বারবার এই কথাটাই উচ্চারণ করছে, সৃষ্টি আর স্রষ্টা, সৃষ্টি আর স্রষ্টা, ও একবারও আল্লাহ শব্দটি মুখে নেয় নাই, কারণ সারা জীবন সে সৃষ্টি আর স্রষ্টা বলে কাটিয়েছে। কারণ ও অভিনয় করেছে বাংলাদেশে, অভিনয় করেছে বিদেশে, আর ওখানে যদি আল্লাহ শব্দ নাম নেয় তাহলে খাঁটি মুসলিম মনে করবে, আর খাঁটি মুসলিম মনে হলে এই অভিনয়ের প্যান্ডেলে থাকতে পারবে না। এই জন্য সারা জীবন সৃষ্টি আর স্রষ্টা বলেছে, যাতে হিন্দুও খুশি হয়, খ্রিস্টানও খুশি হয়, নাস্তিকেরাও খুশি হয়, সবাই যেন খুশি হয়, এই জন্য সে আল্লাহ আল্লাহ বলা অভ্যস্ত নয়। তাই মরণের আগবে আগ পর্যন্ত সে আল্লাহ কথাটা উচ্চারণ করতে পারে নাই। এটা হচ্ছে সব থেকে কপাল পোড়া মুসলমানের পরিচয়। আমরা কথায় কথায় বলি ওপরওয়ালা যদি ঠিক থাকে তাহলে পারে সব ঠিক হয়ে যাবে বা তোমার বিচার করবে, ওপরওয়ালা এ কথাটা মুসলমানদের নাই, মুসলমানদের নয়, হিন্দুরা বলে ওপরওয়ালা, তারা আল্লাহ বলতে চায় না। এই জন্য আপনার সামনে যখন বলে ওপরওয়ালা বলে, আপনাকে সদা সর্বদাই আল্লাহ আল্লাহই বলতে হবে, সব সব সময় বলতে হবে রব্বি আমার রব, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রব, রব্বুল আলামিন সমস্ত জগতের রব, রব্বু কুল্লি শাই সমস্ত কিছুর রব, এভাবে বারবার স্বীকৃতি দিতে হবে। ইকরার বিল লিসান জবান দিয়ে স্পষ্ট আপনাকে বলতে হবে আমি মুসলিম আমি মুমিন। তারপরে আপনার অন্তর দিয়ে সেটা বিশ্বাস করতে হবে, তাসদীকুম বিল কলব, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে আল আমালু বিল জাওয়ারিহ, প্র্যাকটিক্যাল আমল করে দেখাইতে হবে, বাস্তবায়ন করে দেখাইতে হবে। আর আমার ইমাম বুখারী রাহিমাল্লাহর সংজ্ঞার সাথে এ সংজ্ঞার মিল রয়েছে, কারণ ইমান হচ্ছে কথা এবং কর্ম, কথায় প্রমাণ করতে হবে, কর্মে প্রমাণ করতে হবে। এবার ইমানদার কেটা আপনার বোঝার জন্য এই সূত্রটা মনে রাখলে হবে, আপনার প্রত্যেকটি কথা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে আপনি ইমানদারের একটা আছে, আপনার মাঝে একটা পরিচয় পাওয়া যায়, কথা প্রত্যেকটি কথা কোরআন সুন্নাহ ভিত্তিক, প্রত্যেকটি কথা কোরআন সুন্নাহর বাইরে যায় না, তাহলে বুঝে নিতে হবে ইমানের দুইটা পার্ট আছে, একটা আপনার মাঝে আছে। এরপরে কর্ম, কর্মের মাধ্যমে ইমানদারিত্ব প্রমাণ করতে হবে। যে কোনো কাজ আপনি যেটা করছেন এটি যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে পারে আপনার মাঝে পরিপূর্ণ ইমানের দুইটি শাখা দুটি রয়েছে, অর্থাৎ কাজে এবং কর্মে। কথায় আপনার ইমানের পরিচয় দিতে হবে, আপনি বলছেন আমি মুসলিম, আপনি বলছেন আমি পাক্কা সাচ্চা একজন মুমিন, আর দোকানে যখন আপনি বিক্রি করেন আপনি তখন বলেন ভাই আমার এটাই খাঁটি, এটা এক নম্বর অরিজিনাল আমার মাল, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আসলে দুই নম্বর মাল দিচ্ছেন, তাহলে আপনার ইমানের একটি অঙ্গ বা একটা ডাল কেটে গেল, এই ডালটা দুর্বল হয়ে গেল। এভাবে আপনার, আপনি বলছেন আমি পাক্কা সাচ্চা ইমানদার, পাঁচ ওয়াক্ত সালাত পড়েন, তাহাজ্জুদ পড়েন, যাকাত দেন, হজ করেন, সিয়াম পালন, সবই কিছু করেন, কিন্তু যখন আপনি ক্ষমতার চেয়ারে বসে গেলেন তখন আপনি ঘুষ ছাড়া কোনো কিছু করেন না। এইভাবে আপনি একজন বিচারক,
বিচারের চেয়ারে যখন বসে গেলেন তখন আপনি ঘুষ ছাড়া কোনো বিচার করেন না অথবা ন্যায় বিচার করেন না। এক কথায় বলতে চাচ্ছি, প্রত্যেকটি ক্ষেত্রেই কাজে কর্মে আপনাকে ইমান দেখাতে হবে, ইমানদারিত্ব প্রমাণ করতে হবে। বক্তা সাহেব যখন বক্তব্য দিচ্ছেন তখন যদি সে কোরআন সুন্নাহ ভিত্তিক না দেয়, কেসা কাহিনী বলে, বাঘের কেসা বলে, সাগর পেরিয়ে আফ্রিকার ময়দানে জঙ্গলে বেলায়াত ওয়ালাদের মিটিং হয় প্রতি শুক্রবার রাত্রে, এমন বক্তব্য উদ্ভব বক্তব্য দিয়ে যাচ্ছে এমন বক্তা যারা নিজের পীরের দিকে, ওলির দিকে, বাবার দিকে খুবভাবে ডাকতেছে, মিথ্যা কেসা কাহিনী বলতেছে, এই সমস্ত বক্তা কথায় কর্মে প্রমাণ করছে তার ইমানের দুর্বলতা রয়েছে, না হলে পারে কোরআন সুন্নাহর বাইরে কথা বলতেই পারে না। শুধু বক্তা হলেই পারে সে যে আল্লাহওয়ালা পাক্কা ইমানদার এটি নয়। এভাবে খতিব সাহেব খুতবা দিচ্ছেন, আর বিনা কারণে না জেনে না বুঝে জাল হাদিস, দুর্বল হাদিসকে তার পক্ষে বলে মানুষকে ধোকা দিচ্ছে, গুমরা করছে। জেনে শুনে যদি এমন করে তাহলে পরে অবশ্যই মুনকিরিনে হাদিসের মাঝে দলভুক্ত। সুতরাং আমলের মাধ্যমে, কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে আপনি একজন ইমানদার। তাহলে ইমান আমরা বুঝলাম, আজ থেকে এটাই নিয়ে যাব সঙ্গে করে, যাতে করে কোথাও ধোকা না খায়। ইমান হচ্ছে কথা এবং কর্ম, ইমান হচ্ছে কথা এবং কর্ম, ইমান হচ্ছে কথা এবং কর্ম। কথাও কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে, আর কর্ম আমলও কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আমরা দ্বিতীয় যেটি পাঠ পেয়েছি সেটি হচ্ছে, দ্বিতীয় যেটি আমাদের দিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন, যদি এই চারটি থাকে তাহলে সে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত নয়। তার মধ্যে আমরা একটা দেখলাম ইমান, ইমান যদি ঠিক থাকে তাহলে পারে আপনাকে কেউ কখনো পদভ্রষ্ট করতে পারবে না। ইমান নিয়ে আসলে অনেক কথাই বলা যায়। আমি বিভিন্ন মাহফিলে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন, তখন একদল লোক বলে আরশের ওপরে, আর কেউ আবার বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ওপরে বসে আছেন, নাউজুবিল্লাহ, কেউ আবার বলেন বিভিন্নভাবে। সুতরাং এটাও ভুল, বলতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ওপরে আছেন। আর একদল হাত উঠিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বিরাজমান, আর একদল হাত উঠিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন আপনার মুমিনের কলবে। কবরে যে প্রশ্ন করা হবে, মান রব্বুক, তোমার রব কে ছিল, ও কোন রবের উত্তর দিবে, কারণ এক রব রয়েছে তার যে সব জায়গায় বিরাজমান, আর এক রব রয়েছে মুমিনের কলবে, আর এক রব রয়েছে আরশের উপরে, যার রবের স্থান, যার রবের স্থান কোরআন সুন্নাহর সঙ্গে মিল খাবে না, সেই ব্যক্তি কবরে গিয়ে আপনার সঠিক উত্তর দিতে পারবে না। সেই বলবে হা হা আলা আদরি, আমি জানি না, কারণ আমি তো মানুষের সুনা ধর্ম পেরে পালন করেছি। ও বলবে সামিতু আকুলুন্নাস কাজা ওয়া কাজা, আমি শ্রবণ করেছিলাম, আমি শুনেছিলাম অমুকে অমুকে এমন এমন বলতো, সুতরাং আমি তো কোনোদিন লেখাপড়া করি নাই, আমি জানি না। তাই সে ব্যক্তি উত্তর দিতে পারবে না। বোঝা যাচ্ছে শুনা মুসলমান বিপদে পড়বে। শুনে শুনে যারা আমল করে, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, তারাই বিপদে পড়বে। আর কারণ আছে, এখানে তৃতীয় প্রশ্ন হয়ে যাবে, তখন চতুর্থ প্রশ্ন করা হবে, যেহেতু এটা বিষয় নাই সেদিকে যাচ্ছি না। ভাইয়েরা আমার, কোন রব সম্পর্কে উত্তর দিবেন, ইমান যদি ঠিক না থাকে তাহলে পারে সঠিক উত্তর দিতে পারবেন না। এভাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে, মান নাবিউকা, তোমার নবী কে ছিল, যদি নবী করিম সাল্লাম সম্পর্কে সঠিক ধারণা না থাকে সেও উত্তর দিতে পারবে না। কাউরির নবী তো নূরের তৈরি, কাউরির নবী তো গায়েব জানেন, কাউরির নবী তো আপনার তাবলিগে ইজতেমায় সরাসরি চলে আসেন, কাউরির নবী তো সেই মদিনার থেকে কবরে শোয়া অবস্থায় ওখান থেকে হাত বাড়িয়ে ইন্ডিয়াতে এসে মাদ্রাসা দাগ দিয়ে দেয়, ছক এঁকে দেয়, এইভাবে এই জায়গা দিয়ে মাদ্রাসা করো তাহলে পারে অনেক ফল পাইবা। কাউরির নবী তো ওখান থেকে সব কিছু দেখতে পায়, কাউরির নবী তো এমন আছে
আমরা তাবলিগে ইজতেমায় কি করছি কি বলছি ওটা উনি দেখতেছেন জানতেছেন শুনতেছেন বলেন নাউজুবিল্লাহ। আর কাউরি নবী হচ্ছেন মাটির তৈরি, কাউরি নবী হচ্ছে আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আমিনার সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা রোকাইয়া জাইনাব উম্মে কুলসুমের পিতা মোহাম্মদ সাল্লাম, আবদুল্লাহ ইব্রাহিম কাসিমের পিতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেবের ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল মুত্তালেবের পোতা বা নাতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাপ দাদা যেমন মাটির তৈরি ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মাটির তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা তারা যেমন মাটির তৈরি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটির তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে যারা জন্মগ্রহণ করেছিলেন সাতটি সন্তান সকলেই যেমন মাটির তৈরি, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটির তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটির নূরের তৈরি হবে আর তার সন্তানেরও হবে মাটির তৈরি, এটা চরম অজ্ঞতা মূর্খতার পরিচয়, এটি আসলেই কোনো বিবেকমান মানুষ বলতেই পারে না। যাদের বিবেক নষ্ট হয়েছে, শয়তানে যাদের বিবেককে ক্রয় করে নিয়ে চলে গেছে ছিনিয়ে নিয়ে গেছে, তারাই শুধু বলতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। আর নূরের তৈরি বলাতে কত ক্ষতি আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো জানেন। আমি আমার বইয়ে 15টি উল্লেখ করেছি, বইটি নিয়ে যাবেন মদিনার শিশুটি আপনার এখানে 27 নম্বর দোকানে আছে ইনশাআল্লাহ। বার আমার ইমান কিভাবে আনতে হবে ওই বইয়ের মধ্যে আছে, কমপ্লিট একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য যা যা দরকার সেখানে আছে। সুতরাং ইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওইভাবে আনতে হবে যেভাবে কোরআনে এবং সুন্নাতে আছে। একটু যদি ব্যতিক্রম হয়ে যায় মান নবী ওকার উত্তর কখনো দিতে পারবে না, এই জন্য প্রশ্ন অ্যান্সার দুটায় আল্লাহ পাক রব্বুল আলমিন আউট করে দিয়েছেন। তৃতীয় প্রশ্ন যখন বা করা হবে আমার দিন উকা, তোমার দিন কি ছিল, দিন ইয়াল ইসলাম আমার দিন ইসলাম ছিল, এ কথা ওই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখে। যারা মনে করেন ইসলাম আপনার ওই যে হাতির মতো হাতি দেখতে গেছে অন্ধ কিছু মানুষ যারা কান ধরেছে তারা বলছে হাতি হচ্ছে কুলার মতো, যারা পা ধরেছে ওরা বলছে হাতি তো দেখলাম এটা কলার গাছের মতো, যারা শুঁড় ধরেছে ওরা আর একটার সাথে তুলনা দিল, যারা দাঁত ধরেছে ওরা বললো হাতি তো দেখলাম এইভাবে লম্বা হয়ে লোহার মতো লুঙ্গুরের মতো হয়ে আছে, যারা যেটা ধরেছে অন্ধ মানুষ ওটাই ধরে ধরে বলছে হাতি এমনই, আজকে ইসলামটা এমনই হয়েছে। এই বাবা বলছে জিকিরের দিক থেকে ধরে এদিকে মারো, ও বলছে যে জিকিরটা ইসলামটা এভাবেই, আর এক বাবা বলছে এদিক থেকে এদিকে মারো, এই মুরিদেরা মনে করছে ইসলামটা এভাবেই, আর এক বাবা বলছে ওপর থেকে নিয়ে নিচে মারো, এই বাবা এই মুরিদেরা মনে করছে ইসলামটা এভাবেই, এক একজন এক এক ধরনের নিজের মতো করে ইসলাম বানিয়েছে। ভাইয়েরা আমার এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের তিনটি প্রশ্ন তিনটাই আপনার আউট করে দিয়েছেন, উত্তরও আউট করে দিয়েছেন। পরীক্ষা হলো এখানেই, যারা নিজে লেখাপড়া না করে বুঝে সুঝে ইসলাম যদি না আনেন তাহলে পারে তারা কখনো এই ঈমান নিয়ে সঠিক উত্তর দিতে পারবে না, কারণ এই বিভিন্ন জন বিভিন্ন পথে তাদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে এরা কেউ উত্তর দিতে পারবে না। এই জন্য আহলে হাদিস আন্দোলন এই এই মিশনই চালিয়ে যাচ্ছে, প্রতিটি বাংলার ঘরে ঘরে নয় গোটা পৃথিবীতে প্রত্যেকটি ঘরে ঘরে প্রকৃত ইসলাম কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার প্র্যাকটিক্যাল ট্রেনিং দিয়ে যাচ্ছেন। ভাইয়েরা আমার এটি হচ্ছে সূরা আসরের, আসলেই অনেক কথার মধ্যে কিছু কথা বললাম, ইমানদার হতে হবে, ইমান যদি পাক্কা না হয় ইমান যদি খাঁটি না হয় ওই ব্যক্তি বিপদে আছে, ওই ব্যক্তি বিপদে আছে। আল্লাহ আকবার, এখানে একটা জটিল কঠিন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, সেটি আসলে আমি এখনো ভাবছি। একজন মানুষ বলছে আমি 4 বছর থেকে আহলে হাদিসের পিছনে সালাত পড়ছি, আমি আহলে হাদিসের মধ্যে একজন ইমানদারকে খুঁজছি, ইমানদার যে নিজে বলবে আমি মুমিন কিন্তু এখন আমি পাচ্ছি না, খুঁজি বেড়াচ্ছি। আমি তাবলিগ জামাতের আমিরের কাছে গেছিলাম, তাকেও একই প্রশ্ন করেছিলাম, সে বলল যে আমি মুমিন না, আপনি অন্য জায়গায় দেখেন। যা হোক, সে এক লম্বা ঘটনা। এরপরে আমার কাছে আসে ঢাকা সাভারে খুতবা দিতে গেলে,
এই লোকটি আমার সাথে দেখা করে আমাকে এই প্রশ্ন করেন, আহলে হাদিসের মধ্যে ইমানদার লোক একজন আমাকে দেখান, তার নাম বলেন, তার ঠিকানা বলেন, আমি তার সাথে কথা বলবো। একজন ইমানদার আমি পাই, চাইতেছি। আমি আমার টুটি ফুটি এলেমকে সামনে রেখে ভাবতে লাগলাম, এই আধ্যাত্মিক আল্লাহর ওলি কয় কি মক্কাতে এক এক করে তিনটা চিল্লা দিয়েছি আমি, ৪০ করে, আর মদিনাতে দুই চিল্লা দিয়েছে, জামালে নূর গারে হীরাতে এক চিল্লা দিয়েছে। বলছি এতগুলো চিল্লা দিয়েছি আমি, কখনো কিচ্ছু খাই নাই, কিচ্ছু খাই নাই, না খেয়ে থেকেছি। আধ্যাত্মিক একজন আল্লাহর ওলি বলছে এতগুলো তপস্যা করার পরে আমাকে এমন কিছু আল্লাহ দিয়েছেন যা আমি সরাসরি দেখতে পাই, বুঝতে পারি, বলতে পারি। আমি চিন্তা করলাম, হাই আদম আলাইহিসসালামকে ধোকা দিয়েছিল ওই ইবলিশ, এটা এসেছে। আর যদি সত্যিকারী ইবলিশ না হয়, বাড়িঘর ঠিক থাকে, সন্তানাদি থাকে, তাহলে অবশ্যই এই আধ্যাত্মিক অলিকে আল্লাহ নাকি শয়তানে ধোকা দিয়ে মানুষের ইমান হরণ করে বেড়াচ্ছে। আমি বললাম আমি হচ্ছি মুমিন, এবার বলার আপনার বলার কি আছে? তখন আমাকে সূরা বাকারা থেকে বলতে লাগলো, প্রথম ঘটনা বললো, আমি বললাম মিথ্যা বললেন, এটা সূরা বাকারা কোথায় নাই। তারপরে দ্বিতীয়বার বললো আর একটি, আমি বললাম এটাও মিথ্যা বললেন, এটাও কোরআনের কোথাও নাই। ভাইয়ের আমার এরম যদি না থাকতো সেদিনে আমাকে বেঈমান বানাতে লোকটা, ওখানে যদি আমি একবার বলতাম আমি আমি ইমানদার নই, আমি নিজকে এত ইমানদার মনে করতে পারছি না, তাহলে আপনি রাজশাহী ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের কাছে চলে যান, একবার একথা বললেই সাথে সাথে বেঈমান হয়ে যেতাম, কারণ আমি নিজকে ইমানদার মনে করছি না, আমি নিজেই স্বীকৃতি দিচ্ছি না আমি একজন মমিন। প্রত্যেকে স্বীকৃতি দিতে হবে আমি মমিন, তবে ত্রুটি থাকতে পারে, ত্রুটি যুক্ত হতে পারে, ত্রুটি মুক্ত তো পৃথিবীর কেউ না নবী আম্বিয়া ছাড়া। সুতরাং ত্রুটিযুক্ত যদি হন আপনি মমিন। এই আধ্যাত্মিক নামধারী এই অলিরা এইভাবে কত মানুষের ইমান নষ্ট করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। এই জন্য ইমানদার হওয়ার জন্য আপনাকে এলেমদার হতে হবে, এলেম অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এলেম অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার দ্বিতীয় পাঠ, যদি এটা কাউরি মাঝে থাকে তাহলে পরে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত দলভুক্ত নয়, সেটি হচ্ছে আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সৎ কাজ, সালিহাত বহু বচন ব্যবহার করা হয়েছে। একটা নেক কাজ করবেন, করার পরে বলবেন যে আমি পাক্কা সাচ্চা মমিন জিনা। সালেহাত জীবনের ফার্স্ট ক্লাস, যতদিন বাঁচবেন যত কাজ করবেন প্রত্যেকটি সালে হতে হবে, প্রত্যেকটি নেক হতে হবে। আর নেক কাজ সালে কাজ ওটাই যেটা কোরআন এবং সন্ন্যার সাথে মিল আছে, যেটা কোরআন সন্ন্যার সাথে মিল আছে ওটা হচ্ছে নেক কাজ। নেক কাজের মধ্যে আমরা মনে করি প্রথম কাজ হচ্ছে সালাত, এই সালাত আসলই নেক কাজ, এই সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা যায়। ইদা কামাল আব্দু ফিস সালাতি ইউনাজি রাব্বাহু, যখন বান্দা সালাতে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি কথা বলে, আল্লাহু আকবার। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? মনে তো তাই হচ্ছে, কোনো সাড়া শব্দ নাই, নাকি ক্ষুধার্থ? হ্যাঁ, কথা বলছেন না কেন? ওই যে অনেক ভাই ঘুমিয়ে গেছেন, ক্লান্ত শ্লান্ত, নাকি সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহ ভালো জানেন। ইরাজি রব্বাহু, আল্লাহর সাথে কথা বলে, সরাসরি সালাতে আল্লাহর সাথে মুনাজাত হয়। আর এদেশের মানুষ না বুঝার কারণে সালাম ফিরানোর পরে সালাতের বাইরে মুনাজাত করতে চায়, পুরোটা উল্টো। এটা আমলে সালে হলো না, এটা হচ্ছে বেদাতি, এটা হচ্ছে বেদাতি। এই আমলে সালে দিয়ে নাজাত পাওয়া যাবে না, আমলে আমলে সালে হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক হতে হবে। মুনাজাত করার কথা ছিল সালাতের ভিতরে, এখানে এত দ্রুত সালাত পড়লো যে সূরা ফাতিহাটাও পড়তে পারলাম না, এত দ্রুত সালাত পড়লো রুকু সিজদাও ঠিক মতো করতে পারলাম না, এত দ্রুত সালাত পড়লো তাসাহুদের পরে আত্মা দুরুদে ইব্রাহিম পড়তে পড়তে ইমাম সাহেব সালাম ফিরে পালিয়ে গেছেন। নাই ভাইয়ের আমার, এটা আমল সালে হলো না, আমল সালে হচ্ছে
সল্লু কামা রাআইতুমুনী উসাল্লি, যেভাবে আমি সালাত পড়ছি ঠিক এভাবেই পড়ো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সালাত পড়তেন, এত লম্বা রুকু করতেন, এত লম্বা সিজদা করতেন। আজকে সেই সালাত আহলে হাদিস কিছু মসজিদে পাওয়া যায়, আর গোটা বাংলাদেশের মসজিদগুলোতে সালাত নামে আছে, কাজে আসলে কোনো সালাত নাই। আমরা সালে হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিতে হতে হবে, আমলে সালে হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতিতে হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেইভাবেই করতে হবে, সেইভাবেই আপনার আমল করতে হবে। যদি সেই নিয়মে আমল না হয়, ওই আমলটা হচ্ছে আপনার আমলে সালে হবে না, আমলে সালে থেকে তার নাম কেটে যাবে। এইভাবে প্রত্যেকটি কাজে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী কাজ করতে হবে। সালে আমল, এই সালাত সব থেকে ইম্পর্টেন্টের মধ্যে একটি আমাদের চোখের সামনে। এই নামাজ কেন্দ্রিক এক নয় দুই নয়, আপনার আমাদের এদেশের সালাত এবং মসজিদদের মক্কা আর মদিনার সালাতের সাথে 72টি পার্থক্য। এক নয় দুই নয়, কয়টি বললাম? 72টি পার্থক্য রয়েছে। ওই মসজিদগুলোতে মক্কার মদিনাতে সৌদি আরব সহ আরবি দেশের মুসলমানেরা এই 72টি কাজ করে না, আর আমার বাংলাদেশের মুসলমান এই ইমানদারেরা 72টি কাজ করে। কোরআন হাদিস দেখা খুলে দেখলে পারে, গবেষণা করলে পারে, এই 72টি কাজ, 72টির মধ্যে 36টির কোনো অস্তিত্ব ভিত্তি নেই। আর বাকি যে কাজগুলো আছে, জাল হাদিস, দুর্বল হাদিস টেনে হেঁচড়ে একেবারে নিয়ে এসে জোট তালি দিয়ে একটা নামাজ বানিয়েছে, একটা এবাদত বানিয়েছে। সহি বিশুদ্ধ হাদিস, সহি বুখারি আর মুসলিমের হাদিস থাকা সত্য, এখান থেকে ওখান থেকে বাবার দরবার থেকে কুড়িয়ে নিয়ে এসে আপনার টোকাই সাজার কোনো প্রয়োজন নাই। সহি বুখারি মুসলিম আমরা কথায় কথায় কেন বলি? সহি বুখারি মানে স্টেজে এসে কেউ যদি বলে আজকে সূর্য উঠে নাই, এখনো রাত হয়ে আছে, এ কথাটা সত্য হতে পারে, সহি বুখারির কোনো হাদিস দুর্বল, কোন হাদিস রহিত হয়ে গেছে, কেউ যদি বলে বুঝে নেবেন এটা কাজ্জাব দাজ্জাল, এই মানুষের ঈমান ধ্বংস করার জন্য এসেছে। সহি বুখারির হাদিস মনে রাখবেন, এদেশের অগণিত মুলবি সাহেবরা বলে থাকে সহি বুখারির এই এই হাদিসগুলো রহিত হইয়া গিয়াছে। এই জমানার সব থেকে বড় মূর্খ মানুষ, আর যদি মূর্খ না হয় জেনে শুনে বলে তাহলে পারে এই জমানার সব থেকে বড় কাজ্জাব মিথ্যু। এর কথা শুনলে পারে আপনি পদভ্রষ্ট হবেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে মনে রাখেন, বহু বক্তব্য শুনেছেন বুখারি নিয়ে, বুখারির বক্তব্য হচ্ছে বুখারি ফার্স্ট ক্লাস, কোনো হাদিস অচল, দুর্বল, জাল, জঈফ নাই, সবগুলো আমলযোগ্য, সবগুলো আছে, কামত পর্যন্ত আমল চলবে, এটা রহিত হওয়ার কোনো ধরনের সিস্টেম নাই। সহি মুসলিমে তাই, সহি মুসলিমের প্রত্যেকটি হাদিসই সত্য, প্রত্যেকটি হাদিসই সহি। বুখারি আর মুসলিমের যতগুলো হাদিস আছে ইমাম বুখারি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওই সমস্ত হাদিস কি সংকলন করেন, যেগুলো গোটা জাহানের মুসলমানরা ওলামায়ে কেরাম বিশুদ্ধ বিশুদ্ধ বলতেন, হায়ার লেভেলের বিশুদ্ধ বলতেন, এবং ওই সময় মুসলমানরা আমলও করতেন। এমন না যে এটা বিশুদ্ধ বটে কিন্তু আমল নাই সমাজে, এমন হাদিসও এখানে সংকলন করা হয় নাই। ওই সমস্ত হাদিস সংকলন করা হয়েছে যা বিশুদ্ধ সবার মতে এবং আমল চালু ছিল, এমন হাদিসই সহি বুখারি আর সহি মুসলিমে নিয়ে আসা হয়েছে। সুতরাং আজকের পর থেকে কোনো মুলবি যদি বলে সহি বুখারির রফল আদায়ের হাদিস, আমিন বলার হাদিস, বুকে হাত বাঁধার হাদিস, পায়ে পায়ে মিলানোর হাদিস, আপনার এগুলো রহিত হয়ে গেছে, তাহলে বুঝে নেবেন এই হুজুরের মাথায় সমস্যা আছে, এই হুজুরের কলবে সমস্যা আছে, এর অন্তরে ইমানের সমস্যা আছে, যার কারণে ভিন্ন দিকে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভাইরা আমার, আমল সালে হচ্ছে একটাই থিওরি সংক্ষিপ্ত সময়ে আপনাকে যেটা দিয়ে যাচ্ছি, সেটি হচ্ছে কোরআন সন্না ভিত্তিক হতে হবে। কোরআন সন্না ভিত্তিক যদি না হয়, কোরআন সন্নার বাইরে চলে যায়, ওটি আমল সালে নয়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার কেউ পাঠ করে
সাত আসমান সাত জমিনের মাঝে যা কিছু আছে সবকিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ একবার কেউ পাঠ করে, আর ওই পাল্লাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লার এই পাল্লাতে রেখে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লাটি সাত আসমান সাত জমিনের পাল্লার থেকে ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এত পাওয়ারফুল একটি কালিমা, এত শক্তিশালী পারো আপনার এই কালিমা, গোটা আসমান জমিন সাতটি জমিন এর মাঝে যা কিছু আছে তার থেকেও একটি এই কালিমা ভারী, কারণ এই কালিমাটা এত দামি যে এই কালিমা দিয়ে সমস্ত নবীকে পাঠিয়েছেন, আর এই কালিমার কারণেই সমস্ত নবীরা নির্যাতিত হয়েছে, আর এই কালিমার কারণেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন থেকে বাদ দিয়ে তারা আল কাজ্জাব বলে আখ্যায়িত করেছে। বলেন নাউযুবিল্লাহ, এই আল আমিন সত্যবাদী সব থেকে জ্ঞানী এমন একজন মহাপুরুষ, সমস্ত কাফেররা যাকে সম্মান করত ভালোবাসত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কারণেই তাকে আপনার পাগল বলেছে, তাকে কবি বলেছে, তাকে আপনার বলেছে জাদুঘর, তাকে বলেছে শেষ পর্যন্ত কোনোটা দিয়ে যখন ঠেকাইতে পারে নাই তখন বলেছে এটি হচ্ছে আপনার মিথ্যুক বলে নাউযুবিল্লাহ। এই জন্য আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যদি জিকিরটা জিকিরের মতো হয় যেভাবে শিখিয়েছেন আল্লাহ আল্লাহ রাসূল, তাহলে পারে এত ভারী হবে, আর যদি বাবার শিক্ষা অনুযায়ী হয় এদিক বাদ দিয়ে এদিক ধরো, তাহলে পারে এই জিকিরের চারানাও লাভ হবে না, বরঞ্চ এটা বেদাতি জিকির, আবিষ্কৃত জিকির, এ আমলে চলে না, এটা ধ্বংস করবে আপনাকে আপনার আমলকে। এবার তৃতীয় পাঠ হচ্ছে সত্তর দিকে ডাকতে হবে, সত্তর দিকে ডাকলে পারে মেয়ের বাইর খাতে হবে, মসজিদ জ্বালাবে, বাড়ি জ্বালাবে, হাত ভাঙবে, পা ভাঙবে, মসজিদে সালাত পড়তে দিবে না, এটা যদি বিশ্বাস না হয় তাহলে ভোরা যান, ফরিদপুরে যান, পিরোজপুরে যান, বরগুনে যান, সিলেটে যান, যেখানে বাবাদের আখড়া আছে ওখানে যান, কুমিল্লা যান, আপনার কক্সবাজারে যান, চিটাগাং যান, যেখানে যেখানে আখড়া গেড়ে রয়েছে এই বড় বড় মুলবিরা, বড় বড় বাবারা যারা লক্ষ লক্ষ টাকা মানুষের লণ্ঠন করে খাচ্ছে, ওখানে দেখবেন সত্যের উপরে থাকা, সত্যের উপরে দাওয়াত দেওয়া কত কঠিন। ভাইয়ের আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো মনে হয়ে যায় এসব এলাকায় দাওয়াত দিতে গেলে, এদেশের মানুষ কত মূর্খ, এদেশের মানুষ কত অজ্ঞ, এদেরকে যদি কোরআন সুন্নার কথা বলা হয় এরা শুনতে চায় না, মাহফিল থেকে উঠে চলে যায়, এদেশের মানুষকে যদি কিস্সা কাহিনী বলা হয় তাহলে পরে এরা অত্যন্ত খুশি হয়, সারা রাত কাটিয়ে দেয়, এদেরকে যদি হাসি ঠাট্টা করা হয় সারা রাত কাটিয়ে দেয়, কোরআন সুন্নার কথা তারা শুনতে রাজি হয় না, এদেশের মধ্যে এখনো অন্ধকার ছেয়ে রয়েছে। তাই আমাদেরকে দুর্বল গতিতে কাজ করতে হবে, দাওয়াতে স্পিরিট আরো বাড়িয়ে দিতে হবে, এত স্প্রেড বাড়াতে হবে যাতে করে গোটা বাংলাদেশে সামনে দুই এক বছরের মধ্যে, না হলে কমপক্ষে পাঁচ বছরের মধ্যে প্রতিটি ঘরে ঘরে যেন এই আহলে হাদিস আন্দোলন কি চাই, কেন চাই, কিভাবে চাই, এই দাওয়াতটি যেন পৌঁছে যায়, এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয় আর প্রত্যেকেই ইচ্ছা পোষণ করি এবং পাক্কা ইচ্ছা করে মাঠে নেমে যায়, ইনশাল্লাহ জয় আমাদের হবেই হবেই, আজ কোনো সন্দেহ নাই, পৃথিবীর কোনো শক্তি আমাদের জয় ঠেকাতে পারবে না। সত্তর দিকে ডাকবো, আর যখন এভাবে বিপদ আসবে বিপদে রুখে দাঁড়াবো, আপনার উমারের মতো ভূমিকা পালন করব, যেখানে আবু বকরের মতো দরকার সেখানে আবু বকরের ভূমিকা পালন করব, কিন্তু কখনো পিছপাও হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাসমাবেশকে তাবলিগি ইজতেমাকে সফল করার তৌফিক দান করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই আমলকে, যারা আমরা এখানে এসেছি যারা আসে নাই দূর থেকে আমাদের সঙ্গে আছেন, প্রত্যেককেই কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করে চলা তৌফিক দান করুন, ক্ষমা করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।